সিতাই সফরে এলেন উত্তরবঙ্গের অ্যাডিশনাল ডিজি ওআইজি শ্রী অজয় কুমার। শুক্রবার কোচবিহার জেলার সিতাই থানার অফিস ঘরের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে প্রধান অতিথি আইপিএস শ্রী অজয় কুমার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের গার্ড অফ অনার প্রদান, পরবর্তীতে অফিস ঘরের দ্বার উদ্ঘাটন করা হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক বাদে তাঁর কনভয় সিতাই থেকে দিনহাটা হয়ে কোচবিহার অভিমুখে রওনা দেয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার এসপি সুমিত কুমার, অ্যাডিশনাল এসপি কুমার সানি রাজ, মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা, দিনহাটার এসডিপিও প্রদীপ সরকার, স্থানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া, সিতাই থানার আইসি প্রবীর প্রধান প্রমুখ। এদিনের অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সিতাই থেকে পার্থ সারথী রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।